সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে করোনা ভাইরাসে সিলেট বিভাগের আরও পাঁচজন সুস্থ হয়েছেন। আজ শনিবার 9 মে দুপুর 1:30 এই পাঁচজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে করোনা থেকে মুক্ত হওয়া পাঁচজনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল নার্স ও চিকিৎসকবৃন্দরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। করোনা মুক্ত হওয়া এই পাঁচজন হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মোহাম্মদ আব্দুল হান্নান, সুনামগঞ্জের সদরের মাজরা বেগম ও ছাতক উপজেলার আফাজুল, মৌলভীবাজারের বড়লেখা ও উপজেলার সৈয়ব উদ্দিন ও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্টোর কিপার ইকবাল হোসেন। সুযোগ সুবিধা আরও ডেভেলপ হয়েছে এই জন্য আমি সরকারের থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে আপনারা সাধারণত সেইভাবে থাকা উচিত, অযথা গর্তনে বের হবেন না এবং গড়ে থাকাই উত্তম। যে ফ্যামিলি পাঁচজন নেগেটিভ আসছিল, আমার পজিটিভ আসার পরে তারা যে সংস্পর্শে ছিলাম তো এই জন্য তারা স্যাম্পল দিয়ে নেগেটিভ আসছে পাঁচজন। ভালোই, খুব ভালো। জি 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 জি, তারা জানে সুস্থ হয়ে উঠে, তারাও সুস্থ বাতে তাহে খুব ভালো লাগতেছে। মনে অর্থাৎ জীবন মনে হচ্ছে যে আমি আবার জীবন ফিরে পেলাম। আইসোলেশনের অভিজ্ঞতা বলতে এখানে তো ডাক্তার বা নার্সদের একান্ত সহযোগিতা পেয়েছি, আর প্রচুর সময় পেয়েছি নামাজ রোজা নামাজ এবং মানে কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিয়া আল্লাহ আবার আমাদের জীবন দান করেন, যা মোটামুটি আল্লাহ আমাদের কথা দোয়া কবুল করেছেন। সিলেটবাসীকে তো সিলেটবাসী সবাইকে বলতেছি, সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখিয়া স্বাস্থ্যবিধি নিয়ম মানিয়া করোনা থেকে ইনশাল্লাহ সবাই রেহাই পাবেন ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান, শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন আইসিইউ ইনচার্জ ডাক্তার এইচ আহমদ রুবেল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক আর এমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র সহ অন্যান্য চিকিৎসক ও নার্সবৃন্দরা। এ পর্যন্ত মোট 12 জন পজিটিভ রয়েছে, যার মধ্যে 10 জন সাসপেক্টেড আছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন আইসিইউ ইনচার্জ ডাক্তার এইচ আহমদ রুবেল বলেন, আমাদের আজকে হাসপাতালে 12 জন পজিটিভ আছে, এর মধ্যে 10 জন সাসপেক্টেড, তো সবাই আল্লাহর রহমতে স্টেবল আছে। তো আমি আইসিইউ এখানে আইসিইউ ইনচার্জ হিসেবে আছি, তো আমার আইসিইউতে একজন শুধু আছেন, উনি সাসপেক্টেড, উনি পজিটিভ না এখন পর্যন্ত, উনি স্টেবল আছেন এখন পর্যন্ত, উনি উন্নতিও করতেছেন, আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। হ্যাঁ, ওভারঅল স্টেবল আছে বা ওভারঅল আমাদের উইথিন রিচ আছে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সুস্থ হওয়ার রেট এখন বাড়তেছে। যেমন আজকে এই একটু আগে আবার খবর পাইলাম, আমাদের একটা স্টোর কিপার ছিলেন, আপনারা হয়তো জানেন, উনি ইনফেক্টেড হয়েছিলেন, ওনার আজকের স্যাম্পল আসছে একটু আগেই, উনিও নেগেটিভ, আবার নেগেটিভ আসছে। আরোজন এরম পেশেন্ট আছে, ওনারও নেগেটিভ আসছে। আর ওই যে আজকে আমার ওই যে তিনজন সিস্টার ছিলেন, ওনারা ইনফেক্টেড হয়েছিলেন, ওনারা আজকে থার্ড স্যাম্পল দেবেন, আশা করি কালকে ওনাদেরটা পেয়ে গেলে। এইভাবে ডেভেলপ করতেছে, আমাদের রিকভারিটা বাড়তেছে আল্লাহর রহমতে। ডাক্তার হিসেবে আমি বলবো সিলেটে সার্বিক করোনা পরিস্থিতি ভালো আছে আল্লাহর রহমতে, স্ট্যাটিক আছে, যেটা বলে স্ট্যাটিক। কিন্তু আমরা যদি এখন যদি এইটা স্ট্যাটিক হিসেবে মনে করি, আমরা যদি বের হয়ে যাই, আমরা যদি ওর কারণে এদিকে এদিকে চক্কর দিই বা ঈদের শপিং নিয়ে ব্যস্ত পড়ি, তাহলে কিন্তু আমরা এটা স্ট্যাটিক রাখতে পারবো না। সোশ্যাল ডিস্টেন্সটা যদি আমরা মেনটেন না করি, আমরা যদি ও কারণে বের না হই, আমরা যদি বাসায় থাকি, স্টে হোম স্টে সেফ, যেটা আমি আগেও আপনাদের ইয়াতে বলছিলাম, ওটা যদি সিলেটবাসী মেনটেন করে, তাহলে আমরা স্ট্যাটিকটা ধরে রাখতে পারবো। এটা সম্পূর্ণ নির্ভর করে জনগণের উপরে, জনগণ যদি সচেতন হয় তাহলে আমরা স্ট্যাটিক রেটটা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এই বিষয়ে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান বলেন, সিলেটের সর্বশেষ করোনা পরিস্থিতি এখন 262 জনের মতো টোটাল আক্রান্ত হয়েছে আমরা অফিসিয়ালি পেয়েছি। তার মধ্যে আমাদের এখানে 19 জন রুগী ভর্তি ছিল, আপনারা জানেন গত পরশুদিন 5 জন রুগী এখান থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে গেছেন, সুস্থ আছেন, তারা সবাই ভালো আছেন এবং যার যার বাড়িতে ফিরে গেছেন। আজকে আমরা আরও 4 জন রুগীকে সুস্থ করে বাড়িতে পাঠাতে সক্ষম হলাম, আর বাকি যে 13 জন রুগী ভর্তি আছেন, এদের মধ্যে একজনের অবস্থা একটু খারাপ, তার ডায়ালাইসিস লাগে, কিডনি খারাপ, আর বাকিরা আশঙ্কামুক্ত। আশা করি আমরা তারা 2টি রেজাল্ট নেগেটিভ পেলে তাদেরকেও সুস্থ করে আমরা যার যার বাড়িতে পাঠাতে পারবো। আমরা সর্বমহলে সহযোগিতা পাচ্ছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি, এবং সেই সাথে কিছু আনন্দের খবর, কিছু খুশির খবর আপনাদের মাধ্যমে আমরা সিলেটবাসীকে জানাতে চাই। সেটা হলো, আপনারা জানেন আমাদের 16 জন ইন্টার্নি চিকিৎসক
তাদের টেস্ট করে পজিটিভ পেয়েছিলাম। তারা বিভিন্ন জেলা থেকে আসছেন এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার পরে পরবর্তী টেস্টে তারা নেগেটিভ আসছে এবং আরেকটি টেস্ট নেগেটিভ আসলে দুই তিন দিনের মধ্যে আমরা মনে করি সবাই ভালো আছেন, তারা কাজে যোগদান করতে পারবেন। আর কোয়ারেন্টাইনে যে সমস্ত চিকিৎসক আমাদের আছেন, নার্সেস আছেন এবং অন্যান্য স্টাফরা, তারা ভালো আছেন, চিন্তিত হবার কারণ নাই। আমাদের মনোবল উচ্চ আছে, আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের ধৈর্য আছে এবং আমার ব্যবস্থাপনার কৌশল হলো পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট, সবার সাথে থেকে কাজ করে তাদের সাহস যোগানো, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান প্রথমে চারজন সুস্থ হওয়ার কথা নিশ্চিত করেন, পরে ওই সময় আরও একজন নেগেটিভ আসলে মোট পাঁচজনের কথা নিশ্চিত করেন। এ নিয়ে বিভাগ জুড়ে মোট পজিটিভ সংখ্যা 261 জন। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।